بسم الله الرحمن الرحيم <applause> شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته يقبل ابن جهاز بنك ناجني صدقه جارية جينا قراجة সত্যি দাঁড়িয়ে দশ টাকা বিশ টাকার হলে কোনো সমস্যা নেই তার মানে এমন টাকা যে টাকা আপনি সংসার থেকে আপনার স্বামীকে না বলে আপনি আপনার হাজবেন্ডকে না বলে খরচ করলে সংসারের কোনো ক্ষতি হবে না তাহলে কিন্তু সেই টাকা খরচ করা যাবে দশ টাকা বিশ টাকা যে দুশো পাঁচশো টাকা আপনার স্বামী যদি কোটিপতি হয় তাহলে দু দশ হাজার টাকা খরচ করলে কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনার স্বামীর ইনকাম যদি সীমিত হয় মনে করেন আপনার স্বামী ইনকাম করে বিশ হাজার টাকা আর আপনি এক হাজার টাকা খরচ করে দিলে হয়তো আপনার স্বামীর সংসারে সমস্যা আসতে পারে তখন কিন্তু আপনি স্বামীকে না জানিয়ে যে সলকা করতে পারবে না যে কোনো সলকা হোক না কেন এ জারিয়া বলেন না যাই বলেন মা বাবার জন্য সদকা করলে যে সাদকা করছে সেও স্বভাব পাবে কি জি হ্যাঁ আপনি সব আপনি আপনার মাতা পিতার জন্য সাদকা করলে আপনার মাতা পিতাও সেই সাদার স্বভাব পাবে এবং আপনি করছেন বলে আপনিও স্বভাব পাবেন যে কেউ যে কেউ সদকা করবে সে সদকা করার স্বভাব পাবে আর যাদের উদ্দেশ্যে করা হচ্ছে তারাও পাবে যে যার জন্য সদকা করবে মনে মনে কিছু বলতে হবে কি নিজেরা কিছু মনে বলতে হবে না জি আপনি যখনই সরকার দিচ্ছেন আপনি কার নিয়তে দিচ্ছেন মা বাবার নিয়তে কিংবা অন্য কোনো নিয়তে কিংবা নিজের নিয়তে ছেলে মেয়েদের নিয়তে সেটা তো আল্লাহ ভালোই জানছেন জি আপনি যখনই সদকারা দিচ্ছেন তখন একটা তো মনে মনে একটা জিনিস থাকে আমাদের যেটা মা বাবার নামে দিচ্ছে সেই জন্য মনে মনে বলার কোনো দরকার নিয়ত করার আলাদা করে নিয়ত করার কোনো দরকার নেই আপনি যখনই দিচ্ছেন তখনই নিয়ত হয়ে যাচ্ছে হাজবেন্ডের পকেট থেকে হাজবেন্ডের ইনকাম থেকে আপনি তখনই নিয়ে সদকাই জারিয়া করতে পারবেন যখন আপনার হাজবেন্ডের ওই টাকা নিলে সংসারের কোন রকম চুল পরিমাণ ক্ষতি হবে না আর যদি চুলু পরিমাণ ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তাহলে আপনি কে না জানিয়ে কিন্তু তার ইনকামের পয়সা আপনি খরচ করতে পারবেন না তবে থাকলো কথা যদি আপনার আলাদা কোনো ইনকাম থাকে কিংবা আপনার আলাদা কোনো সম্পদ থাকি তাহলে সেখানে হাজবেন্ডকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই যেমন মনে করেন আপনি আবার আপনার বাবার বাড়ি থেকে 2-4 লাখ টাকা পেয়েছেন কিংবা সেখানকার জমি জায়গা কিংবা আর কিছু পেয়েছেন আপনার বাবা বেঁচে আছেন আপনার বাবা আপনাকে এমনিতে মাসো মাসেই 200 400 2 4000 টাকা করে হয়তো হাত খরচচার জন্য দিয়ে যান সেই টাকা থেকে আপনি খরচ করলে আপনার জন্য কোনো সমস্যা নেই আপনাকে এখানে স্বামীকে জিজ্ঞেস করারও কোনো প্রয়োজন হবে না